কোন রাজ্যে বাস করছি আমরা। এটাই আজকে পশ্চিমবঙ্গের আসল চেহারা, যেখানে আনিস খান হত্যা হয়, হত্যা করার বিচার হয় না, যেখানে তুহিনা খাতুনকে মরতে হয়, তার কোনো বিচার হয় না। এই বাংলা আজ রসাতলের পথে এগিয়ে চলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করব, দেখুন আপনাদেরই দলের কোন একটা অংশের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, রাজনৈতিক সম্পর্ক ছিল, পার্টি করতো তারা, কিন্তু কোটি কোটি টাকার বিনিময়ে এখানে যে টিকিট কেনা বেচা হয়েছে তার বিষফল ভুগতে হচ্ছে দেখুন সেই সাধারণ পরিবারের মেয়েগুলোকে। তাই আজকে তৃণমূলে কোনো নেতা তাদের বাড়িতে আসে না, তারা কি কোনো অপরাধী? তারা তো আপনাদেরই দলের হয়ে প্রচার করেছে, ভোট করেছে, আপনাদের দলের সমর্থকে কত মিছিল করেছে তার ঠিক নেই। আজকে তাদের বাড়িতে এই বিপদের দিনে একটা তৃণমূলের কি নেতার আসা উচিত ছিল না? বলুন আপনারা কি অন্যায় করেছিল সেই পরিবারটা? তাদের ঘরে এখনও তৃণমূলের পতাকা লাগানো আছে। আমরা রাজনীতি করতে আসিনি, কিন্তু এ বাংলার একটা পরিবারের একটা সাধারণ মেয়ের নাম তার তুহিনা খাতুন, তার এই মৃত্যু আমাদেরকে আহত করেছে, দুঃখী করেছে, আমাদেরকে এই হৃদয় বিদারক ঘটনার জন্য আমাদেরকে লজ্জিত করছে। এটা হৃদয় বিদারক ঘটনা। এ তো মধ্যযুগে বাস করছি আমরা দিদি ভাই, যেখানে আমাদেরই পরিবারের একটা তিনটে মেয়ের ছবি তার বাড়ির উল্টো দিকের দেওয়ালে এঁকে রাখা হয়েছে। আজও তা জলজল করে প্রমাণ দিচ্ছে সেই ছবি, এবং প্রমাণ দিচ্ছে তৃণমূল নামক এই নরখাদকের দলটির আসল চেহারা কী, আসল স্বরূপ কী। তৃণমূল আজ নরখাদকের দলে রূপান্তরিত হয়েছে। সেই মহিলাদেরকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে, তাই বাধ্য হয়ে সে আত্মহত্যা করতে হয়েছে। ঘুরবে তো বটেই, সরকারি দলের লোক তাই ঘুরবে, আমরা তাদের হয়ে কোর্টে যাব। আমরা আমাদের জন্য যেখানে যেখানে যতটুকু যাওয়া সম্ভব, যা যা করা সম্ভব আমরা করব। রাজনীতি বড় কথা নয়। আমার ঘরের একটা মহিলা, তার উপরে এই অন্যায়, মধ্যযুগীয় বর্বরতা আমরা মেনে নিতে পারছি না। হাইকোর্টে যাবেন দাদা? নিশ্চয়ই যাব।